probably a similar question that come in the middle face. Ya Allah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله كيف من كيف هذا التاون لغل كسر لغل كيف أنا ألم تر كيف فعل ربك بأصحاب عابل فيل ألم يجعل كيدهم في تضليل يجعل عند هناك همزة يجعل ألم يجعل كيدهم في تضليل এখানেও তাই কায়দা হুম করে অনেকে বাংলাতে কায়দা আছে না, এটা কায়দা 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 বলতে বলতে নামাজের মধ্যে ও কায়দা হুম করে কায়দা কায়দা ষড়যন্ত্র ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل এখানে ইয়ে আছে, এই দুই জায়গায় আলাই তয়রান করে অনেকে তয়রান আলাইহি ইয়া না হামজা পড়তে আলাই 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 না আলাই তয় وأرسل عليهم طيرا مأكول مأكول إذا بورينك مأكول إذا مزي لك مأكول هو إذا مجهول قاعد ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم إن الله
لا إن الله لا يخفى عليه شيء في الأرض إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه من تهيد إذا عقلوا دهره نص نقلوا أس তৌহিদের কথা বলতে যায় আল্লাহ পাক তার তিনটা কথা বলছেন এক নম্বর বলছেন লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাহু এনে আল্লাহ একমাত্র একজন উপাস্য আল্লাহর ওজুদ আছে এবং উনি একা এক আহাদ ওনার অদ্বিতে ওনার কোনো সমকক্ষ নাই সুতরাং শুধু তারই এতাত করা তারই ফরমাবরদারি করা যে কাজ করলে ওনার নাফরমানি হয় এটা করা যাবে না হিম্মত লাগতে হবে ওয়াল হাই গুণের কথা আছে মানে এমন হাই এমন জীবনওয়ালা পৃথিবীর সব জীবন ওনার জীবনের উপরে নির্ভরশীল জীবনের উৎকর্ষ সাধনে সক্ষম হইতে চাও প্রথম কাজ হইল সময়ের মূল্যায়ন করে যে সময়ের মূল্যায়ন করে না সে কোনদিন তার মকসুদে মঞ্জিল হাসিল করতে পারে এটা শুধু ছাত্রদের জন্য নয় সকলের জন্য ইবাদত করলে সময় লাগে তেলাওয়াত করলে সময় লাগে আল্লাহ আল্লাহ করলে সময় লাগে আমরা দুনিয়াতে দুই ধরনের কাজ করতে হয় একটা হলো বস্তু কাজ শরীর সংক্রান্ত কাজ ব্যক্তি সমাজ রাষ্ট্রের আরেক ধরনের কাজ করতে হয় এটা অস্থায়ী জগৎ ছেড়ে আমরা স্থায়ী জগতে যাব মৃত্যু হবে কবর আসবে হাসর আসবে তুলসিরাত আসবে জান্নাত জাহান্নাম আসবে ওখানে স্থায়ী জগৎ একটা তো বুঝতে হবে এটা অস্থায়ী জগৎ ওটা স্থায়ী জগৎ আপনার নিজেই বুঝবেন বিদেশে বাড়ি ঘর করবেন না বাড়ি করে টাকা কালেকশন উপার্জন করে দেশে বাড়ি করবেন এটা বুঝবার জন্য জ্ঞান দেওয়া হয়েছে এবং বাস্তবতাও তাই বিদেশে টাকা পয়সা অর্জন করে ঘরে বাড়িঘর করে না নিজের খরচটা চালায় বাকি সব অর্থ সম্পদ দেশে পাঠায় দেশে তার জন্য বাড়িঘর বানাই রাখে মা বাপে ভাইয়েরা স্টেশন ত্যাগ করে মার্সিডিজ গাড়ি দেনি আসে এসে আরামে এয়ার কন্ডিশন হয়েছে
স্থায়ী জগৎ নমুনা, অস্থায়ী জগৎ নমুনা স্থায়ী জগতের জন্য। এটা আমাদের পরদেশ, এখানে আমরা উপার্জন করতে আসছি, এখান থেকে আমরা উপার্জন করব। আমাদের স্থায়ী জগতের জন্য পাঠায় দিই, স্থায়ী জগতে আমাদের জন্য বাড়ি ঘর, এয়ার কন্ডিশন, মার্সিডিস গাড়িতে জীবনে পাই না, এটা এই সব তৈরি করে রাখবে আল্লাহ ফেরেশতার দ্বারা। যেই স্টেশনে নামবেন কবরে, বিসমিল্লাহ, চতুর্দিক দিয়ে আপনারে এদেশে জানি কয় শুভেচ্ছার স্বাগত, অমুকের আগম, ওখানে বলবে আহলান সাহলা, আহলান সাহলা, মারহাবা। এই বইলা একেবারে এয়ার কন্ডিশনের গাড়ি নাহলে লিফটে বসায়া একদম না জান্নাতে ঢুকে, প্রথমে লিগিন পরে জান্নাত, ব্যতিক্রম হইলে মুশকিল, এয়ারপোর্টেই দাগি মানুষে আটকা। আমি কয়েকবার গেছি বিদেশের একটা জায়গায় সিঙ্গাপুরে, যতবার গেলাম কতবার আমরা আটকেছি, মনে করো আধা ঘন্টা আমি জেলের মধ্যে আছি, রুমের মধ্যে ঢুকে বন্ধ করে ফেলেছি। প্রথমবার তো ভয়ই পেয়েছি, পরের বার এখন আর ভয়টাই পাই না, কারণ আমি জানি আমাদের গেলে আধা ঘন্টা আমাদের জেলে রাখবে, আর আমি ভয় নেই। পরে আমি এক অফিসার জিজ্ঞাসা করলাম, কারণ কি? আমার তো পাঁচ সাতটা ভিসা তোমার দেশে, আসতেছি যাইতেছি, ভয় করি ঘুরি গাড়ি, আমার প্রতি বছর আটকে হবে, কি বুঝাইব আমাদের অনেক কেনে। পরে আমাকে বুঝালো যে ব্যাপার হইল এই, তোমার নামের একটা নাম, তোমার নামের একজন নাম ওলা ব্যক্তি এ দেশে সন্ত্রাসী আছে, সে আসা যাওয়ার পরে ধরতে পারতেছি না। আমাদের এর মধ্যে আছে কম্পিউটার ডিউটির পুলিশ তো বদলে টদলে না, বদলিলেও আইন টিপ দিলেই যারা এই দেশে প্রবেশ নিষেধ তাদের নাম আছে লিস্ট, টিপ দিলেই তোমার নাম আছে, অন্য অন্যদের নামের সাথে তোমার নামটা আছে। যতদিন পর্যন্ত এই লোকটা ধরা না পড়বে অথবা বাদ না পড়বে, তুমি 1000 বার এই দেশে আসলে তোমার আধ ঘন্টা জেল কাটছে, কড়ায়। আমরা দেশে দুষ্টরা যে আসে এরার জন্য কেমনে বেরিয়ে যায় না, ভালোরা আসলে ধরা পড়ে, কি জানি আল্লাহ আই এই বিপদ আমার কতবার থাকবে বলো, যতদিন এই লোকের সন্ধান না পাওয়া যাবে, মৃত্যু সাব্যস্ত না হবে, ধরা না পড়বে, ততদিন তুমি এই দেশে আসলে আধা ঘন্টা জেল খুলবে। তুমি দেখতেছো না আমার এটা তো আছেই তো 500টা শিল, দেখতেছো না, দেখলে কি আইন আশ্চর্য, কাফের দেশ এত নিরাপত্তা, 1,20,000 যদি রাস্তা পেরে থাকে ধরেও না দেবে, তাহলে বাকি অবস্থাটা কেমন বুঝো, পয়সার দিয়ে তো গন্ডগোল, বাকি অবস্থা বুঝো কেড়ে মানুষ ইসলামের মধ্যে আসবে, সব মানুষকে হেন করে
আমরা ঢাকার চেয়ে ছোট হইব দেশ, শুধু ঢাকার মতো একটা দেশ, পৃথিবীর এক দুই তিন চার পাঁচের যতটি পয়সাওয়ালা রাষ্ট্র তার একটা সেটা এত নিরাপদ, সব দিন ধরে তারিফ করতেছি আল্লাহ রাগ হয় কিনা, রাগ তো হয়ে গেছে আমাদের, আমরা খালি যাত্রাবাড়ির মানুষটি নিরাপদ না, মাদ্রাসার মধ্যে যদি একটা ক্ষতি যায় 1 লাখের পরে যেই দেখবো আর কেউ দেখবে আর ফিরে পাইব না, মাঝে মাঝে একটা দুটো রিক্সাওয়ালার খবর পাওয়া যায় ক্ষতি ফেলায় হয়ে গেছে 1 লাখ টাকা একেবারে দেয়, আর কোটি কোটি টাকা কলমের পেজ দেখা যাইতেছে গাই তার খবরই নাই, ধরা পড়ে আনবার বলে আনে পরে আবার রাস্তাতে যাবে, যারা আনলো করলে তারাই না কোনো লাভ হইল না আরো জন্মে যায় মন অবস্থা আমাদের। আমি বলতেছিলাম আগে বুঝ আয়াতে ইঙ্গিত আছে, তোমার জীবনের উপরে তোমার জীবনের নির্ভরশীল, তাহলে তুমি তার কতটুকু মুখাপেক্ষি হওয়া দরকার, তুমি দুনিয়াতেও জীবিত থাকবা আখেরাতেও জীবিত থাকবে, এটা অস্থায়ী ওটা স্থায়ী, স্থায়ী জগতে যাইতে হবে তোমার, এয়ারপোর্টে যদি তোমার নামের সাথে নামের মিল থাকে তাহলেই তো পুলিশে ধরা পড়ে জেলের মধ্যে দিলে, আর ওখানে তো নামের সাথে নাম মিল দেয় আল্লাহ নিজেই জানে, ফেরেশতারা জানবে, তারা লিখা নিছে সব তুমি দুষ্ট, তাহলে ওখানেই তোমার অ্যারেস্ট হয়ে যাবে, বাড়িতে বাড়ি ঘর থাকলেও আর নাই, এখান তো অ্যারেস্ট ঘুষ মুষ দিয়ে বাঁচন যায়, ওখানে ঘুষ চলে না, সুদ চলে না, কিচ্ছুই চলে, এয়ারপোর্টে অ্যারেস্ট, হাইয়ুন তোমার জীবনের সময়ের মূল্যায়ন, পৃথিবীতেও যারা বস্তু জগতেও যারা প্রতিষ্ঠিত হয়েছে তারাও সময়ের মূল্যায়ন আর অনেক জানা ঘটনা আছে, বিশাল বড় বড় ব্যক্তিত্ব রাজনৈতিক অরাজনৈতিক হয়তো তারা কোরআন হাদিসও মানে না ইসলামও মানে না, সময়ের গুরুত্ব, দুইজনের নাম লই, একজন হলো বস্তু শিক্ষা শিক্ষিত আরেকজন ধর্ম শিক্ষা শিক্ষিত, এবং এই দেশের নাম লইলেও নাম লইলেও মানুষে খারাপ পায় খারাপ মনে করে, জিন্না মোহাম্মদ আলী জিন্না, কত বড় শক্তিশালী, কত বড় ক্ষমতাবান, বস্তু ক্ষমতাবান, সে ব্রিটিশের মোকাবেলা করে পাকিস্তান বানিয়েছে, তার সাথে ওলামাদেরও একদল আছে রাজনৈতিক মতবিরোধ, এটি সরি বিষয় না, হালাল হারামের বিষয় না, কত বড় ব্যক্তি, তার একটা ঘটনা আমি জানি তার জীবনীতে পাইছে, এদের জীবনী পড়লেও অনেক পাওয়া যায়, উনি লেখাপড়ার বাইরে উনি ব্যারিস্টার ছিলেন, ওনার যুগে ওনাকে উকিল হিসাবে দাঁড়াইত লন্ডনে আমেরিকা 1 লক্ষ ডলার দিতে, ওই যুগে
এখনো সারা পৃথিবীতে $1,00,000 দিতে হয় একসাথে, এরম উকিল নাই। তার এমন দাম ছিল, এমন মোকদ্দমাই তিনি নিতেন, $20,00,000 মোকদ্দমা, $1,00,000 ওনার দিত। আর উনি উকিল হইতেন না, হইলে ওনার সামনে আর গুণান করবে এমন কেউ না। আর উকিল দাঁড়াইছে, দাঁড়াইলেও এক দুই কথায় ফিরি, এত যোগ্য ছিলেন। ওনার জীবনীতে দেখছি যে একজন লোক, নামও জানি কি এটাও জানি, কিছু বলব না, গলত আসেন। আর এমন লোক যারা দেখবার জন্য, এখন যদি আসে তা আমরা ব্যক্তি যাবো দেখবার লাগে, মনে করো সুন্দরী একটা নারী যার পিছনে লাখো পুরুষ ফেদা, সে তার চরিত্র, লেখাপড়া, জ্ঞান, কামাল এর উপরে আসে হয়ে গেছে। আমরা তো চেহারা দিকে আসে কই, এরম লোক আছে, কিন্তু ওনার উপরে একটা মেয়ে আসে হয়েছে চরম, আত্মহত্যা করবে। কিন্তু কালা উনার মতন আর কোন রাষ্ট্রপতি এই আফ্রিকান আফ্রিকান থাকতে পারে, হেংলা এসে হেংলা মানুষ বোধ হয় দেশের প্রধান বাংলা ভারতে যায় না, এশিয়াতে যায় হেংলা, শৈল কিছু বুঝতে বুঝতে, বুঝতে না থাকলে শ্রেষ্ঠ হের বজার কি, আমি এটা বলতেছি না, কিন্তু বস্তু দুনিয়ার মানুষ এই রূপসী মেয়ে পাগল হয়ে গেছে। বহুত চেষ্টা করে ওনার সাথে কথা বলার সুযোগ নেই, দেখার সুযোগ নেই, লাস্টে উনি লোকের মাধ্যমে অনুরোধ জানাইছে শুধুমাত্র একবার একটা কথা বলব, এতটুক সময় চায়া অনুরোধ জানাইছে, বারবার অস্বীকার করার পরে লাস্টের দিকে জানাইছে আমি আত্মহত্যা করব। আবার সবাই বুঝাইছেন তো উনি বলছেন মেসালাম উপমা শুরু, ঠিক 10টা আসতে বলল 5 মিনিট, ঠিক 10টা 5 মিনিট, মহিলা মানুষ আওয়ামা ইউনাসা ও ফিল হিলিয়াতি ও ফিল খসামি গায়রু মুবিন, জেয়র পাতি এই দিন যে পাগল, নিজের সাজানো সূর্য এইটা আল্লাহ নিজেও বলে, এরা শুধু পছন্দ করে সাজ সজ্জা, টাকা দিলে পছন্দ করে এটি কিনব, এসে যদি তার একটা গলার স্বর্ণের মালা সেন দেব কে করে দিব, সারাদিনের রাগ যাইব গা যদি একটা আগ দিল স্বর্ণের মানিকের, এরা লালিতা পালিতা হইল জেওর পাতি অলঙ্কার, অলঙ্কারের সামনে এরা সঙ্গীতিক নত, অলঙ্কার পাইলি জীবন নেবে, তুমি একটা অলঙ্কার কিনে দিয়ে দিলা $1,00,000 দিয়ে একটা মালা কিনে, সাবেদ তোমার সবাই বিবি আর কিচ্ছু লাগবে না, তো $1,00,000 অলঙ্কার দিস খুশি দেবার, দুই তিন দিন থাকবে আরেকদিন যাইব আরেকবারে, এই জন্য হাদিস আছে আরেকবারে যাবার দিও না, ওখানে যায় দেখে তার বান্ধবীর গলার মধ্যে যেটা $1,50,000
সারাদিনে এসে মুখ ফুলায় বেড়াতে পারে। আমার স্বামীর এইটুক যোগ্যতা, 1 লাখ টাকা দিয়ে ঘুরতে আপনি এরা বুঝতে আছে, ওরকম খুব কম। সে তো জান্নাতি, সেই স্বামী সেই স্ত্রী এরকম যদি হয় তো দুনিয়াতে জান্নাত না। 20 টাকা দেওয়া শান্তি নেই। এই জন্য এই সমস্ত ব্যাপারে গরিবরা শান্তিতে থাকে, গরিবরা বেশি। ওরা নগদ টাকার চাইতে অলঙ্কারের পাগল বেশি। আগিলা যুগে রানী আছে, যুবরানী, দেখো ওরা শরীর দেখা যায় না, খালি অলঙ্কার। এখনো কম না, একজন সাজে দাঁত বেরিয়েছে তেও, এমন সাজা সাজে দুনিয়া সারা করতে ভালো কাপড়। সেই দেশতে প্লেন পড়ায় কাপড় না, এই রকম শুরু করলাম যে বুঝলে। হ্যাঁ 5 মিনিট এন সে আইসে তো আধা ঘন্টা আগে সুযোগ পাইব, আজকে দেখা করবো। এত সুন্দর তার ধারণাটা এক নজর দেখলেই শেষ, আর তার পিছিয়ে আমার ঘুরতে হইব না, এই আমার পিছিয়ে ঘুরবো। যে 10টা বাজছে এমনি কল করছে, আমার রুমে তো আধ ঘন্টা ধরে বই রয়েছে, 10টা বাজতে এত অলঙ্কার সাজবে, এখন এত কোন পয়সা রয়েছে, একটু ডম ডিজাইন বদলেছে না, এই এরকম করে না, এটা লাগায় টাকা, এটা এইটা পড়তে লয়া না, এইভাবে তার সময়ের মূল্যায়ন করছে। আমার খাইতে খাইতে আধা ঘন্টা যায়, আর গপ্প তো আসছে, অর্ধেকটা টাইম খালি গপ্পের মধ্যে যায়। সময়ের মূল্য একজনে দিলাম, একজন আলেম গেছেন, শেখুলহীন মাহমুদুল হাসান দেওবন্দি সদর মাদ্রাসার দেওবন্দের কাশ্মীরি সাহেবের উস্তাদ, মদনী সাহেবের উস্তাদ, থানভী সাহেবের উস্তাদ, উনার ছাত্র আবুল কালাম আজাদ তফসির লেখছেন, তফসির আছে, অনেক কিতাব আছে, অল ইন্ডিয়া জমিয়ত উলামায়ে হিন্দের সদর ছিলেন। যখন পাকিস্তান ভাগ হয় এটা সাইন করতে হয় যাদের, তার একজন হইলেন উনি, জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষে উনি সাইন করলেন, মুসলিম লীগের পক্ষে জিন্না সাইন করলেন, ব্রিটিশের পক্ষে সাইন করলেন, এরকম প্রায় 50টা সাইন হবে এক একজনের। ওনার জীবনীতে আছে, হাজার হাজার হলের মধ্যে বসছে, শুধু কথা না তো, ব্রিটিশ বিভক্ত হচ্ছে, ব্রিটিশ গভর্নমেন্ট সম্বন্ধে বলা হয়তো এত বড় রাষ্ট্র এটি তো ব্রিটিশের, যে রাষ্ট্রে সূর্য অস্ত হয় না, সৌদি টৌদি সব সব একটা রাষ্ট্র, উনি প্রথমে সাইন করবেন, এরপর বাকি সাইন হবে, এক পক্ষের প্রধান শেখুল হিন্দের ছাত্র, 10টা উনি টাইম মনে করেন, 10টা উনি সাইন করবেন। এই পর্যন্ত যে সাইন দিতেছে অনেক আইসে, যে কোনো একটা বাজা বাজা, খাওয়া দাওয়া হাসা হাসি অনেক কিছু হইতেছে, ভারত স্বাধীন হইতেছে, ব্রিটিশে দুঃখান্তাছে, এরা খাস্তাছে,
খাওয়া দাওয়া চা চক্ষু যা হয় আর কি পুরুষ মেয়ে ওই হাল্লা। ঠিক দশটা বাজছে, গরির ভুল হয় কিন্তু ওনার ভুল হয়, এদিকে দশটা বাজছে এদিকে টম করে উঠছে, সবাই বুঝছে আবুল কালাম আজাদ আসছেন সব। একজনের পুরা হাজার হাজার লিডারদের মধ্যে কোন রাহ নাই, চোখ টেলিফোন তো নাই, টেলিফোনও বাজে না, মুখও লড়ে না, শরীরে লড়ে না, এমন প্রভাব ঠস 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 করে আসছেন, এসে কুরসি চেয়ারে বসছেন, গান্ধী স্যার মনে হয় যেন মানুষ না একটা ব্যক্তি মেরে শেষ। আসসালামু আলাইকুম। বাইরে আলাপ সালাপ করার জন্য যে এক ঘন্টা তুমি এনে তিন ঘন্টা লাগাই দেবে, ফলে তোমার জীবনের তিন ভাগের দুই ভাগ নষ্ট হয়ে যাচ্ছে। তুমি কেমনে কাবার করো বাকি কাজ, তোমার পড়াশোনার সময় কমে যাবে, এবাদতের সময় কমে যাবে, তোমার প্রয়োজনের সময়ে ঘাটতি দেখা দিবে। আল্লাহ বলেন ইফতানি, আল্লাহ রসুল বলেন, আল্লাহ বলে হাই জীবন সময়, আমি সময়ের সাংঘাতিক গুরুত্ব দিই, আর তুমি মানুষ এক নম্বর কাজ হলো ইফতানিম খামসান হায়াত কাবল মৌত, মৌত কিন্তু আছে, যে হায়াত হয়েছে মৌত হবে, সুতরাং এই হায়াত মৌতের মধ্যে যে সময়টা এটাকে মূল্যায়ন করো, নষ্ট করো না। কাইয়্যুম প্রতিষ্ঠিত হও, সময় নষ্ট করে ফালতু হয়েও না, অযোগ্য হয়েও না, গোলাম বনো না। 60 বছর তোমাকে আমি কায়েম রাখবো, কাইয়্যুম তোমার একা দাঁড়ানোর ক্ষমতা নাই, দেখো না ছোট সময় যে মারপেটে বের হয়েছিলে তখন দাঁড়াইতে পারো না, তোমার মায়া দাঁড়া করেছে, তুমি আত্মা যদি না থাকতো তোমার মায়া দাঁড়া করাইতে পারতো, হ্যাঁ আত্মা যদি না থাকতো মা দাঁড় করাইতে পারতো, তারা আসলে দাঁড় করাইছে কারা, কাইয়্যুম মনে রেখো আমি দাঁড় করেছি, হাত পাও দিছি, চক্ষু দিছি, দেমাক দিছি, এগুলো যে বিবেচনা করো, দুনিয়ার জীবন শেষ হবে আখেরাতের জীবনেও যাতে প্রতিষ্ঠিত থাকতে পারো, এর অর্জন দুনিয়াতে করে যাও, মৃত্যুর পরে আর অর্জনের সময় থাকবে না। এর জন্য আমি কোরআন শরীফ পড়েছি, এটা যে আমার কিতাবের আকলি দলিল আছে, তোমরা তো জ্ঞান মানো, সবাই যুক্তি চাও, যুক্তি শোনো, এত বছর যাবৎ লক্ষাধিক নবী আসছে, একজনের আরেকজনের সাথে দেখা নাই, হাজার হাজার বছর যাইতেছে, এক এক নবীর এলাকা ভিন্ন, ভাষা ভিন্ন, কিন্তু প্রত্যেক নবী একটা কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, কেমনে বলে,